আসসালামু আলাইকুম। তোমাদের আজকে আমি অতি অল্প সময়ের জন্য ক্যালকুলাস নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা একটু লিমিট নিয়ে আলোচনা করি। ফার্স্টের যে সূত্রগুলি দরকার, সেই সূত্রগুলি বিশেষ করে আমাদের সামনে তো পরীক্ষা হলো, গোয়েটের পরীক্ষা আছে, এছাড়াও গুস্ট ইঞ্জিনিয়ারিং আছে, ওইখানে তোমার কিছু এমসিকিউ শর্টকাট লাগে বা কিছু ট্রিক্স লাগে, বিশেষ করে রিটেনের জন্য, এমসিকিউর জন্য। রিটেনের জন্য আমরা দেখব মেনলি, এমসিকিউটাও দেখব। আগে প্রয়োজন সূত্রগুলি আসি। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো লন ওয়ান প্লাস এক্স বাই এক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি মাইনাস এক্স বাই টুয়াইস এক্স। এই সবগুলি ইকুইভ্যালেন্ট মান হলো ওয়ান। অবশ্যই খেয়াল করবা এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো হইলে সুবিধা। এখান থেকে আমরা একটা সমতুল্য একটা কৌশল বলবো, সেটা হইতে এরকম, লিমিট এক্স টেন্স টু জিরোর জন্য আমার সমতুল্য কৌশলটা হইল এরকম, সাইন এক্স ইকুইভ্যালেন্ট টু হবে লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স ইকুইভ্যালেন্ট টু লিমিট এক্স টেন্স টু জিরো, একটু সমতুল্য হিসেবে ধরবো, বিশেষ করে এমসিকিউর জন্য, এই জন্য না রিটার্ন সূত্র হিসেবে ডাইরেক্ট বলা হবে, ডাইরেক্ট বলবো লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান লিমিট এক্স টেন্স টু জিরো লন অফ ওয়ান প্লাস এক্স সমান লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস এক্স ডিভাইড বাই টু সমান লিমিট, আমি যদি বলি এরকম সাইন এর ইনভার্স ফাংশন কি, সাইন ইনভার্স এক্স এটাও সমতুল্য ধরা যায়, টেন এর ইনভার্স ফাংশন কি, টেন ইনভার্স এক্স। আর একটা জিনিস খেয়াল করবা, লন ওয়ান প্লাস এক্স এর ইনভার্স ফাংশন হইতে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এটা। এভাবে যতগুলি সব সমতুল্য ধরবো, এবং এটা কার সমতুল্য ধরবো, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স এটা সমতুল্য ধরবো, এটা হচ্ছে মেন, সব কিছুকে এটা সমতুল্য ধরবো। তাহলে আমাদের অনেক সহজে অঙ্গুলি করা যায় এমসিকিউতে। এলওসিপির একটা সূত্র আছে, আমরা ঘুরে আসছি, ওটা অবশ্য অ্যাপ্লাই করার দরকার নাই, তার আগে এটা শেষ হয়ে যায়। আর খুব কমপ্লিকেটেড খুব জটিল ফর্ম হইলে কিন্তু এলওসিপির উল্টো কিন্তু ঠিক মতন কাজ করে না, এখানে অনেক ঝামেলা তৈরি হয়। তবে এলওসিপির উল্টো অনেক গুরুত্বপূর্ণ রুল, এবং এটা একমাত্র খাটে দুইটা ফর্ম থাকলে, একটা জিরো বাই জিরো আর একটা ইনফিনিটি বাই ইনফিনিটি। অনন্য ফর্ম কিন্তু আমাদের মোট ষাটটা, এই ষাটটা আমার ব্যক্তিগত লিমিট হিসাবে আসবে। সেই ষাটটা ফর্মটা আমরা এখনই বলে ফেলাই, সেটা হয়েছে জিরো বাই জিরো ইনফিনিটি বাই ইনফিনিটি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি চারটা মিশে হয়ে গেছে মাঝপথে, সেটা হয়েছে জিরো ইন্টু ইনফিনিটি ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি জিরো টু দি পাওয়ার জিরো ইনফিনিটি টু দি পাওয়ার জিরো। এখানে আমার দেখার না কথা যেতে পারে, নিচে দেখি, এখানে দেখি জিরো বাই জিরো ইনফিনিটি বাই ইনফিনিটি জিরো ইন্টু ইনফিনিটি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ওয়ান টু দি ইনফিনিটি জিরো টু দি পাওয়ার জিরো ইনফিনিটি টু দি পাওয়ার জিরো। এই সাতটা ফর্মকে আমরা বলি অনন্য ফর্ম। এই সাতটা ফর্মের মধ্যে বেসিক্যালি প্রথম দুই ফর্মটা বলি আদর্শ ফর্ম, এবং এই দুই ফর্মের জন্য যে আমরা একটা নিয়ম শিখছি এল হসপিটাল রুল ইউজ করা যায়, সেটা আমরা বলবো একটু সময় পরে। মেইনলি এই সূত্রটা হলো কি, এল হসপিটাল বিকল্প ফর্ম, তুমি যদি এল হসপিটাল না অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এইসব ফর্মের সাহায্যে কিন্তু অনেক আমরা সহজে করতে পারি। তারপরও দুইটা নিয়ম শিখে রাখো, এখন এই সমতুল্য ফর্ম থেকে কিছু অঙ্ক বলি, তাহলে বুঝবা যে আসলে কেন সমতুল্য কথাটা বললাম। আরও সমতুল্য ফর্ম আছে, আরও আছে, কিন্তু ওইভাবে আর যাবো না, আমরা শুধুমাত্র এই সমতুল্য ফর্মের বেসিক যেগুলি দরকার, যেটা বেশি থাকে পরীক্ষা সেটার আগে আলোচনা করি। যেমন লিমিট এক্স টেন্স টু জিরো
e to the power 5x minus 1 এখানে আসলো sin inverse x ধর এখানে আসলো x cube plus ধর মন আসলো x 10x into ধর sin inverse x দিলাম ধর এরকম একটু বিট গুটে ফর্ম দিলাম বা sin x এর জায়গা তো 2x দিলাম বানাই দিলাম আর এখানে একটু কমপ্লিকেটেড করি দেখো এগুলি এলোস্পিরাল দিয়ে যদি করতে যাও তোমার কি তোমার সমান নষ্ট হবে তিনটা ফাংশন গুণাকারে আছে তুমি এলোস্পিরাল বানিয়ে তো ডিফারেনশিয়েশন করা তাই তো অনেক বোরিং একটা কাজ ডিফারেনশিয়েশন করাটা কিন্তু তো এই টেকনিকটা খাটাও আমি যেটা বলবো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো sin বাস x তো আর দিলাম ধরো ln of 1 প্লাস ধরো sin x দিলাম এরকম একটা কমপ্লিকেটেড ফর্ম দিলাম প্লাস ধরো একটা কিছু দিলাম ধরো sin কিউব ধরো 4x দিলাম এই ধরো এরকম আগে খেয়াল করো এটা কোন ফর্ম যদি 0 বাই 0 ফর্ম হয় তাহলেই তুমি এই টেস্টটা করবা বা ইনফিনিটি বা ইনফিনিটি হয়ে যায় যদি 0 বাই 0 বা ইনফিনিটি ইনফিনিটি না হয় তখন কিন্তু দেখবা দুই ফর্মে আনা যায় কিনা দেখো লাস্টের যে সাতটা ফর্মের মধ্যে লাস্টের পাঁচটা ফর্মস কিন্তু ছিল এরকম ওটা ছিল কিন্তু এলোসুলা ফর্মের সাথে মানে ইয়া করে না আদর্শ ফর্ম না মানে কোনটা জিরো ইনফিনিটি 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 আর যেটা পাওয়ার আকারে ওয়ান টু দি ইনফিনিটি ইনফিনিটি টু দি পাওয়ার জিরো জিরো টু দি পাওয়ার জিরো এগুলি কোনোটা আদর্শ ফর্ম না এগুলিকে তুমি মডিফাই করে কোনো ক্যালকুলেশন করে জিরো বাই জিরো বা ইনফিনিটি বা ইনফিনিটিতে কনভার্ট করা যায় এখন আগে দেখো এটা পাঁচ বসালে কত আসে জিরো বসালে এটা জিরো আসে এটাও জিরো আসে এটা জিরো আসে মানে গুণফল জিরো এটাও জিরো আসে মানে এই টোটাল ক্যালকুলেশন জিরো আসে আর উপরে আসে কি এটাও জিরো আসে এইটার ক্যালকুলেশনটা কি আসে জিরো আসে আসলে কি সাইন ভার্স কস ইনভার্স হয়ে গেছে তাই তো অন্য কিছু দেওয়া যায় সাইন ভার্স এর ধরে গেলে সাইন ইনভার্স দিয়ে তো একই রকম ফাংশন দিলে কেমন হয় লগ দাও হইছে হ্যাঁ আসলে তার সমস্যা নাই এভাবেই রাখলাম এখন তোমাকে বলি সমতুল্য টেকনিকটা কি রকম দেখো কিভাবে সমতুল্য টেকনিকটা অ্যাপ্লাই করতে হয় e টু দি পাওয়ার x - 1 কার সমতুল্য ধরছি x এর এখানে আমি আবার একটা কথা বারবার বলি x টেন্ডস টু 0 জন্য কিন্তু অ্যাপ্লাই করব অন্য কিছু জন্য না x টেন্ডস টু 0 ব্যতীত যদি x টেন্ডস টু 1 x টু ইনফিনিটি তার জন্য কিন্তু এই সূত্র প্রযোজ্য না এই সূত্র এটা একমাত্র x টেন্ডস টু 0 জন্য যাই হোক এখন x টেন্ডস 0 জন্য e টু দি পাওয়ার x - 1 কার সমতুল্য x এর সমতুল্য ধরছি এটা যদি হয় ইতাল e টু দি পাওয়ার 5 এর কার সমতুল্য অবশ্যই 5x এর দেখো এটা 5x এর এটা কার সমতুল্য এটা x এর যদি আমি একটা চার্ট লিখছিলাম না সূত্র হিসাবে এটা কার সমতুল্য sin x এর আর এটা কার সমতুল্য 4x হোল কিউব যেহেতু sin কিউব 4x মানে 4x হোল কিউব না কারণ sin x sin 4x কার সমতুল্য 4x এর যদি কিউব আছে 4 4x কিউব এখানে x কিউব মত থাকবে কারণ আমাদের মেইন ফর্মেট হচ্ছে x x তো x এর মত থাকলো এটা কোনো চেঞ্জ দরকার নাই এখানে একটা x আছে এখানে 10x টা কার সমতুল্য x এর এই sin ইনভার্স 2x এর কার সমতুল্য 2x এর এখন খেয়াল করো এখানে কি আসে এই এর গুণ করলে আসে 15x কিউব আর এখানে আছে 64x কিউব 64x কিউব আর 15x কিউব গুণ করলে কত মানে এর ক্যালকুলেশন করলে কত আসে 79x কিউব আর এখানে কত 2x কিউব আর x কিউব 3x কিউব খেয়াল করছো একেবারে সিম্পল কোনো কষ্ট নাই এরপর কাটাকাটি করে 3/17 আসে এখানে একটা জিনিস খেয়াল করো যে তুমি যদি সমতুল্য ফর্মে করো তোমার সুবিধাটা ভালো তুমি যদি চাও যে না আমি x কিউব লিখব না কারণ যেহেতু প্রত্যেক মাত্রা সেম এটা বুঝবা কেমনে কারণ এটা সে তিন মাত্রা এনে এক মাত্রা দুই মাত্রা তিন মাত্রা গুণ করলে তিন মাত্রা মানে x কিউব মানে এর মোট ফর্মেটে x কিউব পাওয়ার 3 x এর পাওয়ার 3 এর সমতুল্য এখানে এটার পাওয়ার কত x মানে x এর পাওয়ার 1 এখানে 1 এখানে 1 মিশে বুঝতে পারছো তাহলে এখানে তিনটা মিলে পাওয়ার কত x কিউব এখানেও এর পাওয়ারটা কত x কিউবের মতই দেখি তাহলে দেখা যায় x কিউব জিনিসটা কিন্তু প্রত্যেক কমনে কাটা দিয়ে যায় কিন্তু এরকম যদি হয়তো যে না আমার এখানে স্কয়ার আছে তাহলে তো কাটা দিয়ে যেতো না তাই না তখন তো আমার এখানে যোগটা করলে হইতো না তখন নরমাল ক্যালকুলেশন করে পরে x কিউব মানে তারপরে জিরো বসিয়ে দিতাম তাই না যেমন এটা জিরো এটাও জিরো এটাও জিরো কিন্তু এটা জিরো না তাহলে দেখা যেত পুরো আনসারটাই জিরো আসছে কিন্তু এখানে এমনভাবে সেট করা হয়েছে উপরে x কিউব নিচে x কিউব আছে কাটাকাটি যাওয়ার পরে হয়ে গেছে এই যে টেকনিকটা বললাম এই টেকনিক কিন্তু করলে হয় কি একটু তাড়াতাড়ি শেষ হয় আর আমার ভুলের সম্ভাবনা খুব কম থাকে
এবং এটা যদি এল হসপিটাল দিয়ে করো তুমি দেখবা যে কত সময় নষ্ট হয়। তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেলো, এই টাইপে যত অঙ্ক থাকবে আমরা সরাসরি করে ফেলাবো। যেমন এই টাইপের অঙ্ক অনেক থাকে, যেমন আরো আছে দেখাই, এখন যেহেতু বুঝছো পরীক্ষা থেকে শুরু সব পরীক্ষার প্রশ্ন কিন্তু একটু স্ট্যান্ডার্ড হইতেছে, কঠিন হইতেছে একটু বা বেসিক আকার হইতেছে। তুমি যদি বেসিক পারো তুমি সঙ্গে সঙ্গে পারবা, বেসিক না পারো তোমার টাইম নষ্ট হবে, তুমি নাও পারতে পারো। এই জন্য তোমাকে বেসিকের দিকে একটু হইলে নজর দিবা। এরপরে আসি এই টাইপের অঙ্ক, লিমিট x টেন্স টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x। এই সূত্র আমরা সবাই জানি কি, লিমিট x টেন্স টু ইনফিনিটি দাও তখন ফরম্যাট একটু চেঞ্জ হয়ে যায়, তখন হয় e, তখন হবে x প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x, এটা e, এটা হলো e। এখন একটু খেয়াল করো এই ফরম্যাটেরও কিন্তু ফর্মে বিভিন্ন প্রবলেম একটু এদিক সেদিক করে দিবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি এরকম একটা ফর্মেট থাকে এই মানে এটা একটু মডিফাইড ফর্ম, ধরো এরকম আছে লিমিট x টু 0 1 প্লাস d বাই x হোল টু দি পাওয়ার c বাই, যেহেতু এই জিরো আছে জিরোটাই এই ফর্মেট হয়, এই ফর্মেট না এই ফর্মেট হয়। আর ধরো দেওয়া আছে এরকম এখানে b, এখানে 1 বাই cx আছে, ধরো তাহলে এটা আসলে ফর্মটা কি, এটা সমতুল্য ফর্মে নিয়ে গেলে খুব সহজ। তা আমাদের সমতুল্য ফর্মে নেওয়া নিয়ম হলো এই ফর্মে যদি কোনো অঙ্ক থাকে তাহলে এর আনসারটা হইলো এরকম e টু দি পাওয়ার এখানকার x এর সব আর এখানকার এটা গুণ করে দিবা, মানে 1 বাই x এর সবটা এটা গুণ করে দিবা, মানে 1 বাই c এর সাথে b গুণ করলে কি হয় b বাই c, এটা এটাই সূত্রটা। এটা হচ্ছে তুমি MCQ তে পড়া সিস্টেম, একেবারে সহজ। 1 বাই cx আর 1 প্লাস bx, bx এর সাথে যদি 1 বাই cx গুণ করো, x আর 1 বাই x কাটা, তাই কি b b বাই c অর b টু দি পাওয়ার b বাই c, এরকম যদি হয় 1 প্লাস bx হোল টু দি পাওয়ার কত কত c বাই x স্কয়ার, তাহলে কি হবে আনসার, এটা হইতে পারে না। দেখো এটার থেকে একটা পাওয়ার বেশি, তাহলে এই আনসারটা হয়ে যাবে 0, খেয়াল করবা এটা, কারণ মনে রাখবা এটার তুমি একটা পাওয়ার কখনোই বেশি হইতে পারবে না, সবসময় কি হবে কম হবে, না সরি কম না সমান হবে, যদি বেশি হয়ে যায় আনসার হয়ে যাবে 0, সরি আনসারটা 0 না ভুল করছি, আনসার হয়ে যাবে 1, কারণ তোমরা আমি বেসিকটা বলি কেন এরকম হয়, বেসিকটা হচ্ছে 1, এই যে দেখো এভাবে আসি লিমিট x টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 1 প্লাস bx হোল টু দি পাওয়ার c বাই x ইনটু 1 বাই x, এবার লিখতে পারি এতটুকু আনসার আমরা করছি e টু দি পাওয়ার কত হবে bc হোল টু দি পাওয়ার 1 বাই x, এটা আমরা ভুল করছি আনসার হবে ইনফিনিটি, তাহলে দেখো e টু দি পাওয়ার bc x টেন্স টু 0, 0 মানে কি 1 বাই 0 মানে কি ইনফিনিটি, এখন e টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি, কারণ বিসির সাথে যদি ইনফিনিটি গুণ করেন ইটু দিয়ে ইনফিনিটি হয় আলটিমেটলি হয়ে যায় ইনফিনিটি, আমি ভুল বলছিলাম, যদি এটার থেকে এটার পাওয়ার বেশি হয়ে যায় তাহলে আনসার হবে ইনফিনিটি, আর যদি এটার থেকে এটার পাওয়ার বেশি হয়ে যায় তা আনসার হবে 1, ধরো এখানে পাওয়ার হইলো 3 এটা পাওয়ার 2, তাহলে এটার পাওয়ার কি বেশি না, তাহলে সেই ক্ষেত্রে এটার আনসার হবে 0, সরি 0 না আমি পাওয়ার ভুল বলতেছি, এটা হবে 1 লিমিট x টেন্স টু 0 1 প্লাস dx কিউব হোল টু দি পাওয়ার c বাই x স্কয়ার, আনসার হবে t টু দি পাওয়ার 0 মানে 1 এর উপর উপরে পাওয়ারটা 0 হবে, আর যদি এরকম হয় এটা পাওয়ার বেশি যেমন এটার ক্ষেত্রে এটা পাওয়ার বেশি এবার কম তখন এটা e টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, এরকম এটা যদি MCQ জন রিটার্নের কথা আসিনি, আমি আমি MCQ এর কথা মিলে বললাম। এখন এখান থেকে আসলে কি দিতে পারে কিরকম দিতে পারে সেটা একটু বলি, মানে এটা যখন আদর্শ ফর্মে লেখার কৌশলটা মানে কিভাবে আমরা সূত্র লিখবো এটা বলছি, এখন আমি কিছু কৌশল আছে, যেমন লিমিট x টেন্স টু ধরো 0 তো দিলা ইনফিনিটি দিয়ে একটা দিই x প্লাস 2 x প্লাস 3 হোল টু দি পাওয়ার ধরো x, এরকম একটা অঙ্ক, এরকম অঙ্কটা কিন্তু থাকে তাও কিন্তু আমরা একই টেকনিক অ্যাপ্লাই করবো, যেটা কি লিমিট x টেন্স টু ইনফিনিটি x দিয়ে ভাগ করো 1 প্লাস 2 বাই x 1 প্লাস 3 বাই x হোল টু দি পাওয়ার কত
x তাহলে এটা আলাদা করো যেহেতু mcq তুমি কিন্তু অনেক স্টেপ জাম্প করবা সরাসরি এক দিনের বেশি লেখা দরকার নেই কারণ সময় তো কম থাকবে এজন্য কত লাইন থেকে পারলে এই লাইনে চলে আসবা শর্টকাট আমি চাইলে এখানেই করে দিতে পারতাম করিনি তুমি বোঝার জন্য বসছি এতটুকু আনসার কত দেখো এটা কোন ফর্ম এই ফর্মটা আলোচনা করছি দেখি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x আনসার কত বলছি e তাই না এটা অনেকটা এই ফর্ম তাহলে খেয়াল কর এদের পাওয়ার গুণ করলে কত আসে এটা কাটা 1 উপর সব 2 এটা আনসার আসলে e স্কয়ার তাই না আর এটা আনসার একই রকম সেপকে e কিউব মানে কত e টু দি পাওয়ার -1 এই জিনিসটা আমরা কিন্তু পুরো দেখাইলাম কিন্তু তুমি যদি খুব ভালো প্র্যাকটিস থাকে তুমি নিজে বুঝবে আনসার কত তুমি দেখো এটা আনসার হবে স্কয়ার এটা হবে e কিউব পাওয়ার কত -1 কিন্তু -1 মানে 1 বাই এটা তুমি মুখমুখি করতে পারো যদি এখানে a থাকে এখানে b থাকে a হবে e টু দি পাওয়ার a এটা e টু দি পাওয়ার b তাহলে বিয়োগ করলে কত হবে e টু দি পাওয়ার a - b তাহলে তুমি নিজে বুঝলা সূত্রটা এরকম শর্টকাটে e টু দি পাওয়ার 2 - 3 যেটা এখানে যা থাকো কিন্তু এখানে খেয়াল করবা x এর সব প্রত্যেকটাতে কি হইতে হবে সমান হইতে হবে যে 2 তে এখানে 3 থাকে তাহলে এটা কাজ করবে না তখন আর একটা হইবে ঠিক আর এরকম দেশানো দেয় না সাধারণত x এর সব সেম থাকে আর এখানে কম বেশি করে করবা কিছু রুটের টেকনিক থাকে এরা আমরা অনেকে ভুল করি যেটা রাজশাহী ইঞ্জিনিয়ারিং প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটা রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় রুয়েট যেটা রুয়েটে সাধারণত এই টাইপের অঙ্ক দেওয়ার সময় একটু ঝামেলা করে যেমন একটা সিম্পল অঙ্ক আসি লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি 3x স্কয়ার প্লাস 5 তো রুট দিলাম তো একটা সিম্পল অঙ্ক আমরা এই সিম্পল অঙ্কটা অনেক ভুল করি কি ভুলটা করি রুটের ভিতরে কিন্তু x স্কয়ার আছে কিন্তু x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি আমরা নরমালি অঙ্কটা করার সিস্টেম আমরা সবাই জানি খুব খুশিতে করি x স্কয়ার কমন নি 3 প্লাস 5 বাই x স্কয়ার রুট করি তারপর এখানে x থাকে একেবারে সিম্পল এই পর্যন্ত কোনো ভুলের সম্ভাবনা নাই এখানে এসে ম্যাথটা বাই নিয়ে আসি এই এরপর আমরা কাটাকাটি করে মান বসাই তার মান বসাইলাম আনসার রুট থ্রি কিন্তু এটা কিন্তু একেবারে ভুল এই সলিউশনে তুমি একেবারে জিরো পাবা কারণ কি জানো রুটের মান সবসময় পজিটিভ হয় যখন আমরা বলি এক্স স্কোয়ার রুটের বাইরে আনি তখন এটা মানে হয় পরমাণু বা এক্স এটা বোঝায় কারণ এক্স কারণ রুটের ভিতর বাইরে আনার পরে এক্সটা কি পজিটিভ ছিল কি নেগেটিভ ছিল এটা আমি কিন্তু জানি না তো এক্স যদি পজিটিভ হয় তাহলে প্লাস এক্স আর এক্স যদি নেগেটিভ হয় তাহলে কি হবে মাইনাস এক্স তো পরমাণু কাজটা কি এক্স যদি গ্রেটার দেন 0 প্লাস এক্স এক্স গ্রেটার দেন 0 হলে মাইনাস এক্স এখানে খেয়াল করো এই লিমিটের ভিতর এক্সটার অবস্থা কি ছিল এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি মানে নেগেটিভ অবশ্যই তো একটা নেগেটিভ টার্মকে যখন রুটের বাইরে আনবা তখন তুমি কেন প্লাস এক্স দিবা তখন ওদের ছিল মাইনাস এক্স দেবা কারণ x তো নেগেটিভ আর মাইনাস ইনফিনিটি মানে কি আনলিমিটেড পজিটিভ বুঝতে পারছো না তাহলে অবশ্যই এই সময় করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবা x এর অবস্থাটা দেখবা একটা কি নেগেটিভ না পজিটিভ সেই অনুযায়ী তুমি চিহ্নটা চেঞ্জ করবা রুটে বা এরকম পরম মানে বা এরকম যদি যে জেনারেল চিহ্ন উপর নির্ভরশীল সেইগুলিতে কিন্তু অবশ্যই x এর চিহ্ন দিকে তাকাবা ঠিক আছে তাহলে দেখো এটা হলো এখানে কিন্তু আনসার আসবে কিন্তু মাইনাস উঠতে এরকম আমাকে খেয়াল করবা তাহলে তুমি যদি রুটের বাইরে আনবা অন্য কিছু বা রুটের মতো যারা যেগুলো থাকে সেগুলি ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবা চিহ্নটা তুমি যে নিতেছো যে এক্সটা কিরকম তার দেখতে পারে এক্স যদি পজিটিভ হয় তো টেনশন নাই কিন্তু এক্স যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই কি যখন যেটা তুমি এক্সটা বাইরে আনবা সেটা চিন্তা করবা আমি রুটের বাইরে আনতেছি সেটাকে আনতে গেলে এক্সটাকে নেগেটিভ হয় না পজিটিভ হয় কারণ রুটের বাইরে মানটা অবশ্যই পজিটিভ আসার কথা তুমি যদি শুধু এক্স নাও তাহলে কিন্তু এক্স এর মানটা নেগেটিভ হয়ে যায় রুটের পরে তো নেগেটিভ আনা যায় না এই জন্য আমরা মাইনাস গুণ করলাম কারণ মাইনাস এক্সটা কিন্তু পজিটিভ হয়ে যায় কারণ এক্স যদি নেগেটিভ হয় মাইনাস এক্সটা পজিটিভ হয় এই জন্য আমি মাইনাস এক্স লিখলাম এই জিনিস করে একটু খেয়াল করবা যেমন এরকম আরেকটা বলি লিমিট x টেন্ডস টু ধর 1 মাইনাস 1 মাইনাস মানে কি 1 মাইনাস মানে হলো x এর মান 1 এর কাছাকাছি কিন্তু অনেক একটু ছোট ধরো দিলো x স্কয়ার মাইনাস 1 x মাইনাস 1 স্বাভাবিকভাবে অঙ্কটি খুশি হয়ে যাওয়ার কথা তাহলে তো সদাই উপরে সে বা ধরো একটু সহজ করে দিই
সোজা অঙ্ক, কিন্তু এই সোজা অঙ্কের মধ্যে কি সমস্যা এটা দেখো। এক্স এর মান কিন্তু ওয়ান এর থেকে সামান্য একটু ছোট, তো ওয়ান এর থেকে সামান্য একটু ছোট হয় এই লিমিটে কি সমস্যাটা হয়? এখানে সামান্য একটু ছোট, ঠিক আছে না? যখন সামান্য ছোট হয় তখন এই মানটা আসলে হয়ে যায় কি, খেয়াল করো, এই মানটাই আসলে হয়ে যায় একের থেকে ছোট। এখন রুটের ভিতরে যদি মানটা যদি একের থেকে ছোট হয়, ধর মাইনাস একের থেকে ছোট মানে কি, ধরো মাইনাস একের থেকে ছোট ধরতে বোঝায় অনেক কিছু হইতে পারে। আমি ছোট নাকি পরে একটু পরে বোঝার চেষ্টা করি, এখানে কষ্ট বোঝার চেষ্টা করো। ওয়ান প্লাস মানে একে সামান্য একটু বড়, সামান্য একটু বড়, আর ওয়ান মাইনাস কি, একে তো সামান্য একটু ছোট, তুমি আবার মাইনাস ওয়ান পাবো না, ওয়ানের কাছাকাছি ধরো 0.9999 এরকম কিছু, তাহলে এই মানটা স্কোয়ার করো এটা অবশ্যই অনেকটা ছোট, তাহলে ওই মানটাতে এক বিয়োগ করলে অবশ্যই কি নেগেটিভ মান আসবে, আর রুটটা একে নেগেটিভ মান শো করে না, তাহলে বেসিক্যালি এটা অসংজ্ঞায়িত না। সেম সমস্যা এটার ক্ষেত্রে, এই সমস্যাটা কি ওয়ানের থেকে ছোট মানে এই মানটা নেগেটিভ, মানে এই ভিতরে মানটা কি হয়ে যায় নেগেটিভ হয়ে যায়, আর নেগেটিভ হয়ে গেলে অবাস্তব। কিন্তু খেয়াল করো উপরে অবাস্তব নিচে অবাস্তব যদি হয় তাহলে কিন্তু একটা কৌশল খাটানো যায়, সেটা কি আমরা করবো কি একটু বুদ্ধি খাটা, জাস্ট এরকম অসংজ্ঞায়িত না ঠিক, এটা কিরকম আই কমন নাও, তাহলে ওয়ান মাইনাস এটা লেখা যায় না, যদি মাইনাস ওয়ান কমন নাও, বা খেয়াল করো এখানে তো মাইনাস ওয়ান কমন নাও বাইরে আনলে কি রুটাই, যদি রুট মাইনাস ওয়ান মানে কত আই, এখানে এক কাজ করো আই ইন্টু ওয়ান মাইনাস এক্স, কি বুঝা যায় আই ইন্টু ওয়ান মাইনাস এক্স, এই পর্যন্ত সমস্যা নেই। এখন তাহলে আই এ কাটাকাটি যায়, কিন্তু যদি এরকম হইতো এখানে ওই কিছু না থাকতো তাহলে কিন্তু আমি বলতাম এটা অবাস্তব, রিয়েল নাম্বার নিয়ে সম্ভব সম্ভব না, এটা কি মানে অসংজ্ঞায়িত বলতো বেসিক্যালি। যদি যদি এখানে কিন্তু কাটতে লেও একটা মজা ঘটনা করছে, আই কমন আসতেছে আই কমনে কাটাকাটি দেওয়ার পর এখন যে ফর্মেটটা আসলো এটা কিন্তু একটা সংজ্ঞায়িত ফর্ম বা ডিফাইন একটা ফর্ম, এখন তুমি উৎপাদক করে কাটাকাটি করে কিছু সেভ করে তারপর মান বসাতে পারবা। এখন দেখো উৎপাদক করার ক্ষেত্রেও কিন্তু একটা কৌশল অ্যাপ্লাই করতে হয়, ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স। এখন আমার কষ্ট হলো যে এই মানটা এটা লেখা ঠিক হলো কিনা, কারণ ওয়ান মাইনাস এক্স ইস তো উৎপাদক কি, ওয়ান মাইনাস এক্স কিন্তু ওয়ান প্লাস এক্স। এখন রুটের বাইরে থেকে ওয়ান মাইনাস এক্স নিয়ে আসলাম, তাহলে এখানে প্লাস দেওয়া লাগবে মাইনাস দেওয়া লাগবে, অবশ্যই প্লাস দেওয়া লাগবে কারণ রুট আছে, তো যেহেতু রুট আছে এখানে তো অবশ্যই প্লাস চিহ্ন দেওয়া লাগবে, অত এখানে প্লাস চিহ্ন চিন্তা করতে হবে, কিন্তু রুট না থাকলে একটা সমস্যা ছিল, তখন কি দিবা না দিবা সেই হিসাব অনুযায়ী। যাই হোক এখন আমি এটা করলাম, এরপর আমি এটা কাটাকাটি করলাম, তারপর মান বসাইলাম কত আসে, রুট টু আসে, এবার ম্যাক্সিমাম মান এমন বসাইলে রুট টু আসে। ইনিশিয়ালি যদি কেউ যদি করতে দেয় তবে একই জায়গায় একই কথা বলবে, কেউ বলবে অসংজ্ঞায়িত, কেউ বলবে একই সময় কথা বলবে, কিন্তু অনেকের গোজা মিলে মান মান মিলাবে, বাইরে নিয়ে আসবে কাটাকাটি করবে তবে এগুলো। এই জিনিস একটু খেয়াল করবো যে রুটের ভিতরে মান নেগেটিভ আসবে না, যদি এরকম ঘটনা করে হরল অফ রুটের মধ্যে একই ফর্মেট হয় বা কমন আসার কোনো স্থান থাকে তাহলে কিন্তু আবার অসংজ্ঞায় থাকে না, একটু খেয়াল করবা হবে না। ধারাবাহিক ক্লাস যেহেতু কোনো এক সময় তত বলবো কীভাবে করতে হয়, আজকে তোমাকে একটা স্যাম্পল বললাম যে একটা মিনিমাম ভর্তি পরীক্ষার জন্য একটা হেল্প, শেষ মুহূর্তে আর কতটা হেল্প দেওয়া যায়, তারপরও যতটা হেল্প হওয়ার দরকার ততটুকু বলবো, মিনিমাম যতটুকু তোমাদের হেল্প হয়। সামনে পরশু দিন ধরো বইটার পরীক্ষা, বইটি পরীক্ষা, এরপরে আবার বইটার রিটেন পরীক্ষা আছে, এরপর আবার বুস ইঞ্জিনিয়ারিং আছে, আর অনেক জায়গায় হয়তো কোনো এমসিকিউ পরীক্ষা থাকতে পারে, হয়তো কাজে লাগতে পারে, কিন্তু তোমরা এমসিকিউ সবসময় বেসিকের দিকে জোর দিবা, কখনো ওই যে শর্টকাটের দিকে একটু জোর কম দিও, কারণ শর্টকাট সব অঙ্ক হয় মন না, কিন্তু কিন্তু বেসিকতে অনেক অঙ্কই হয়, তেমন দেখলাম না রুটের ভিতরে অঙ্কটা, এটা কিন্তু এলোসপিরে দেওয়া হলেও কাজ হবে না, দেখি এখানে আর কিছু দেখানো যায় কি। যেমন একটা অঙ্ক পাইছি দেখো মজার অঙ্ক, এটা লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, কি ছিল সাইন টুয়াইস বাই ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব মিট এক্স স্কোয়ার ইন্টু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা একটা দেখাইলাম। এখানে প্রশ্নে বলা হয়েছে এক্সটা বিলংস টু জেড, মানে এক্সটা পূর্ণ সংখ্যা,
যেগুলো পূর্ণ সংখ্যা মানে x তে ইনফিনিটি দিকে যাবে পূর্ণ সংখ্যা ইনফিনিটি দিকে যাবে সেটা নেগেটিভ পূর্ণ সংখ্যা হতে পারে পজিটিভ পূর্ণ সংখ্যা হতে পারে একবার রাশিটির মান কত দেখো কি করতে হয় এই রাশিটি করার কিছু টেকনিক আছে সেটা হলো আমরা সাইন টুয়াইস পাই ঠিক আছে রুট এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান দিলাম এরপরে করলাম কি টুয়াইস পাই এক্স দিলাম দেখতে পারি কিনা খেয়াল করো সাইন টুয়াইস পাই এর মান কত আমরা জানি না সূত্র বলছেন সাইন টুয়াইস পাই এন প্লাস থিটা সমান সাইন থিটা কারণ এই কোণটা আসলে টুয়াইস পাই এর এন গুণিতক খেয়াল করো এটাও তাই এই এক্সটা একটা গুণিতকের মতো যেহেতু বিলম্বিতে তাহলে এটা কিন্তু টুয়াইস পাই এর একটা গুণিতক যদি x এর মান পজিটিভ হয় তাহলে এটা টুয়াইস পাই বার করবে এক সংখ্যক বার করবে তো x যদি নেগেটিভ হয় তাহলে আমরা ধরি কি উল্টা দিক থেকে এক সংখ্যক ঘুরবে ঘড়িকে বিপরীত দিক থেকে সরি দিক থেকে আর যদি x যদি পজিটিভ হয় কি আমার কথা কি বোঝা গেছে যে যদি এরকম হয় আমি আরো সহজ করে বলি যদি এরকম প্লাস মাইনাস হতো সাইন তাও এটা কোনো গুরুত্ব না এটা মানে টুয়াইস পাই এন সংখ্যক এন্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ ঘুরাইছে প্লাস হইলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর মাইনাস হইলে ঘড়ির কাঁটার দিকে টুয়াইস এন সংখ্যক বার টুয়াইস পাই ঘুরে হইছে মানে একটা পুরো সার্কেলের মতন টুয়াইস পাই মানে একটা সার্কেলে পুরো লুপ ঘুরে আসা মানে একটা পুরোটা ঘুরে আসলে টুয়াইস পাই তাই এন সংখ্যক ঘুরে আসা তাই এটার কোনো কোনো মানে চেঞ্জ হয় না এটা তো বুঝছো অতএব প্লাস মাইনাস কোনো ফ্যাক্টর না যাই থাকুক আনসার টুয়াইস পাই আনসার কি সরি থিটা হবে এটাও তাই এই 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 দেখো মাইনাস প্লাস কোনো ফ্যাক্টর না টুয়াইস পাই সাথে এক্স গুণ আছে একটা পূর্ণ সংখ্যা তাই এটা থাকলে এই এই যে সাইন ফাংশনের মানে কোনো চেঞ্জ আসবে না এটা যদি থিটা কল্পনা করো থিটা মাইনাস 2 পাই এক্স অনেক পাই ফর্মে তাও কি সাইন থিটা আর যদি প্লাস হতো তাও কি সাইন থিটা আমি মাইনাস দেবো কেন এটা পোস্টার খারাপ নজর ঠিক আছে তাহলে আমরা মাইনাস 2 পাই এক্স দিলাম এরপরে করবো কি আমরা টুয়াইস পাই কমন নিই বুঝানোর জন্য করছি আমি কিন্তু এক লাইন শর্ট করতে পারতাম এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স এখন এটা আসো এটা কি করবো এখন উপনিষ অনুবন্ধ দিয়ে গুণ করবো কি দিয়া অনুবন্ধ দিয়া লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সাইন অনুবন্ধ গুণ করলে কি হবে এখানে x স্কয়ার প্লাস 1 রুট প্লাস x এখানে কি হবে x স্কয়ার প্লাস 1 মাইনাস x স্কয়ার অনুবন্ধ গুণ করছি লাভটা কি হলো এটা এটা কাটা তার কত আসলো খেয়াল করো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সাইন ফলাফল কি টুয়াইস পাই আর এখানে কত সুন্দর মতন এটা মানুষ হলে উপরতে কিছু না কনস্ট্যান্ট নিচে তো ইনফিনিটি আসবে ওয়ান বাই ইনফিনিটি মানে কি জিরো অর্থাৎ সাইন টুয়াইস পাই ইন্টু জিরো আসে মানে সাইন জিরো আর সাইন জিরো মান তো আমরা জানি কি হবে তার এখানে লিমিট আর দেওয়া দরকার নেই মান বসে তো জিরো আসছে তার সাইন জিরো মান তো জিরো আসে এটা আরেকভাবে করা যেত এটা দ্বি টু দ্বি কনসেপ্টে সেটা কিরকম লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সাইন 2 পাই এখানে x কমন নিয়ে নিই তাহলে আসে 1 প্লাস 1 বাই x স্কোয়ার এই কনসেপ্টটা হয় এরপরে দ্বিপদী ইষ্টের বিস্তার করতে হয় এটা তোমার জন্য একটু কষ্ট এই জন্য ওই দ্বিপদী যাতে না করা লাগে কষ্ট করাইলাম 2 পাই x এভাবে দ্বিপদী বিস্তার করতে হয় 1 প্লাস 1 বাই x স্কোয়ার টু দি পাওয়ার হাফ এভাবে দ্বিপদী বিস্তার এটা বেসিক্যালি রিটেন অঙ্ক দেখাইলাম সব তো এমসিকিউ দরকার না এমকে রিটেন অঙ্ক দেখাইলাম সামনে তো রিটেন পরীক্ষা হবে রিটেন অফ একটু ছিল 2 পাই এক্স কত আসলো এটা বিস্তার করলে 1 প্লাস 1 বাই 2 এক্স স্কোয়ার আরও হবে দেখলাম না দ্বিপদী তাহলে এখন এর সাথে গুণ করি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি সাইন 2 পাই এক্স প্লাস 1 বাই সরি পাই বাই এক্স আসে এখন আমরা কি জানি সাইন 2 পাই এক্স একটা পূর্ণ সংখ্যা তাহলে এটা বাদ দেওয়া যায় সাইন এটা কি পুরোটা থিটা ধরো সাইন টুয়াইস পাই এক্স প্লাস থিটা থিটা মানে কি তাহলে কি সাইন থিটা হবে আরো কিছু হবে এখন যদি x টেন্ডস টু ইনফিনিটি বসাও 1 বাই ইনফিনিটি কি 0 মানে সাইন 0 মানে সাইন 0 আসে মানে 0 যেভাবে করো আরেকভাবে দেখালাম যে এই এই লিমিটের এই টেকনিকগুলি করলাম
कोई जगह नहीं, टिश्यू पेपर हवे वाले कोई जगह नहीं। এরপরে আমরা আসি লিমিট নিয়ে, আমি আসতে থাকি কারণ লিমিট নিয়ে আসলে করি ইন্টিগ্রেশন যদি করি একটু টাইম বেশি যাবে। আর এখানে শর্টকাট তো দেখানোই যায় কিন্তু তোমাকে বেসিকটাও দরকার। যেমন বিগত বছরের প্রশ্ন থেকে কিছু দেখি যে যে অঙ্গগুলি আসলো বিগত বছরের লিমিট থেকে মেনলি, ওটি আলোচনা করি একটু আগে। দেখো এটা আমরা কিভাবে করব, যদি সমতুল্য করতে পারো খুব ভালো, আর সমতুল্য করতে না পারলে কিছু করার নাই। কিছু কিছু যদি সমতুল্য করতে পারলে খুব ভালো, যেমন e টু দি পাওয়ার এক্স স্কয়ার মাইনাস ওয়ান এটা দরকার আছে, এটা সমতুল্য এক্স স্কয়ার তাই না, এবার রাখি। আর যদি এটা রিটার্ন আসছে তাহলে করে দেখানো উচিত, ও সমতুল্য না করে ভালো, ওয়ান যোগ করো ওয়ান বিয়োগ করো, এই এম সি কিউ তার সমতুল্য হিসেবে হিসাব করবো। এরপর আমরা সূত্র আলাদা করি, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x স্কয়ার। এখন এটার মান কি আমরা জানি 1 সূত্র, এটা যদি x বরাবর করি দিবার x মাইনাস 1 বাই x মানে কত 1, আর এটা সূত্র বঙ্গে না, এটা তো আমরা মোটামুটি জানি কিভাবে করতে হয়, আর এমসিকিউ থেকে আমরা সেটা তো হইলই, সেটা তো একটু হিন্দি দিছি। এই অন্তত আমরা এটা মান কত হবে তোমরা মোটামুটি জানো, এটা মান 1, এটা মান আসে কত 2, আর এটা 1/4, এটা কুল 1/4 আসে মানে 3/2 আনসার। এটা সহজ অঙ্ক, মানে আমি সহজ অঙ্ক এটা করলাম ভর্তি পরীক্ষা আসবে বইতে, এটা এমসিকিউ তে মানে রিটার্ন পরীক্ষা আসে, সরি যে এমসিকিউ তে রিটার্ন আসে, এটা সহজ অঙ্ক দিছে এমসিকিউ তে দিছে। দেখো এই অঙ্কটা ছিল কি, লিমিট 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2x বাই 1 প্লাস x, এটা পরম মান x টেন্ডস টু 0 এটা কি ছিল নাকি। দেখো এখানে কিন্তু x এই পরম মানটা ধোঁকা দিয়েছে, আসলে এরকম ফাংশন নাই, x সমান 0 বসাও এটা তো 0 বা 0 ফর্মই না, মান বসে দিলে হয়ে যাবে, x যদি 0 বসাও তাহলে তো 1, আর এখানে 0 বসালে এটা জিরো মানে আলটিমেট জিরো আসে, এইখানকে পরমাটা কোনো কাজ যাবে না, যদি এরকম থাকতো কথার কথা তাহলে ছিল পেস্টা এই পরমাণু বা এক্স, তাহলে জিনিসটা ছিল সুন্দর, কারণ এক্স টেন্স জিরো মানে কি এখানে এক্স এর মান পরমাণু এক্স আছে, এটা নেগেটিভ হইতে পারে পজিটিভ হইতে পারে, আমার ফর্মটা জিরো বা জিরো ফর্ম, যার কারণে এল হসপিটাল করে কোনো লাভ নেই এটাতে, এটাতে এটা সংজ্ঞার মধ্যে পড়বে না, কারণ এক যদি গেটার মানে গেটার দেন জিরো হয় তখন এই আনসারটা শো করবে কত, লিমিট এক্স টেন্ডস টু জিরো ওয়ান মাইনাস টু পাওয়ার মাইনাস টোয়াইস এক্স বাই এক্স, এটার আনসার কত, আনসার তো আমরা জানি কত জানি, এই আচ্ছা এই ফর্মেটটা আমার বলা হয় নাই, আমরা একটু বলে রাখি, আচ্ছা যে এমসিকিউ ফর্মেট হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, লিমিট এক্স টেন্ডস টু জিরো হয় তাহলে বা এটা সমতুল্য হিসেবে মনে রাখবা x যদি থাকে x হবে, আর এখানে যদি a থাকে তাহলে ax হবে সমতুল্য, তাহলে এটা সমতুল্য কত 2x বাই 2x মানে আনসার হবে 2, এই আমি জিজ্ঞাসা করলাম। আর রিটেনে করলে তো তুমি কি করবা একটু কৌশল খাটাইতে হবে, তেমন তেমন কৌশল না, এই যে লসাগু করবা e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই x 1 বাই e টু দি পাওয়ার 2x, এখানে 2 দিয়ে গুণ করবা, এখানে উপরে 2 দিয়ে এখানে গুণ, এখানে ভাগ এখানে গুণ করছি ঠিক আছে। এখন এটা লসাগু করলে ফর্মটা আসে, এটা লসাগু করে ক্যালকুলেশন করলে ফর্মটা আসে, এই উপরেরটা আর এখানে 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, তাহলে এর দুর্গের মান কত, অবশ্যই 1,
এটা এই লিমিট x টেন্ডস টু 0 এর জন্য আর এখানে বসালে কত হবে 2 ইনটু 2 বা 0 মানে কত 2 আসে এটা ইটেলে করবা কিন্তু খেয়াল করো তুমি যখন x টেন্ডস টু 0 এর জন্য 2 আও কিন্তু x লেস দ্যান 0 বলো তখন তো आंसर একরকম আসে চিহ্ন চেঞ্জ হয়ে যায় এটা মাইনাস x থাকে এরকম থাকে তো এটা आंसर একই রকম ভাবে করলে হবে মাইনাস 2 আসে তো দুটোই সমান অবশ্যই না তাহলে এই লিমিট সিদ্ধ করবে না এই সিদ্ধ অসংজ্ঞায়িত যদি এমসিকিউ তো রিটার্ন আসে এমনি করবা আর এমসিকিউ তো এরকম দেখা মাত্র যদি x = 0 যদি নমলটা হয় সরাসরি বলবে কি অসংজ্ঞায়িত মানে যে অপশনটা থাকবে অসংজ্ঞায়িত বা মান নাই ওইটা তো তুমি কি করবা গোলা পূরণ করবা এরকম আর আছে কিনা দেখি পরমাণু রিলেটেড একটা ভালো মতো দিছিল এটা সুয়েটে দিছিল সম্ভবত 2000 সালে এটা সালটা লেখা 12 13 তে দিছিল এই অঙ্কটা একটা ভালো অঙ্ক ছিল এরকম আরেকটা দেখি এরকম আরেকটা মনে পড়বো নি ওইটা আর ছিল সম্ভবত 2 এ অঙ্কটা আসি f such that r minus কি ছিল r তো সরি r টু 0 থেকে ইনফিনিটি এটা হচ্ছে ডোমেনের রেঞ্জ অর্থাৎ ফাংশনের ডোমেনে যা রেঞ্জ হইছে এটা বলা হইছে যেন f সো লিমিট x টেন্ডস টু কত 3 সো x টেন্ডস টু 3 5 সরি 5 f of x সমান বলা হইছে এর বিদ্যমান এর মান পাওয়া যাবে এর মান পাওয়া যাবে এটা বলা হইছে f এর সংজ্ঞাটা আছে লিমিট এর মান পাওয়া যাবে এটা বলে মানে এটা কি সিদ্ধ করবে বলছে তাহলে আমাদের এবং বলছে কি লিমিট x টেন্ডস টু 5 x - 5 এর পরম মান আর উপরে আছে fx হোল স্কয়ার - 9 সমান 0 বা এটা লিমিটের মান বলতে তো প্রশ্ন এই লিমিটের মানটা 0 হইলে f of x টা কত অর্থাৎ লিমিট x টেন্ডস টু 5 f of x সমান কত তোমাদের একটা খটকা লাগতে পারে এখানে পরম মান দেওয়া আছে তাই কেমনে এটা সম্ভব কিছু ফাঁক ওখানে আছে এই জন্য দেওয়া হইছে আচ্ছা প্রশ্ন ঠিক আছে আমরা শুরু করি ফারস্টে দেখো নিচেরটা কত জিরো উপরটা কত হওয়া উচিত উপরটা জিরো আসা উচিত মানে x এর জায়গায় 5 বসাও তাহলে কত আসে লিমিট x টেন্ডস টু 5 আমাদের যদি এই মানটা এখানে বসাও জিরো আসে তাহলে উপরটা অবশ্যই জিরো আসবে তার 0 বাই 0 না হলো তো এই ফর্মটা আসার কথা না একবার 0 বাই 0 ফর্মে লিমিটিং ভ্যালু থাকার চান্স আছে অন্য কোনো ফর্মতে লিমিটের ভ্যালু চান্স নাই আরেকটা আছে সেটা ইনফিনিটি ইনফিনিটি এটা তো ইনফিনিটি বাই ইনফিনিটি না তাহলে যেহেতু 5 বসালে 0 আসে এটা অবশ্যই 0 আসতে মাস্ট অর্থাৎ কি f of x whole square minus 9 সমান 0 তাহলে f of x সমান কত আসে প্লাস মাইনাস 3 তো f of x সমান প্লাস মাইনাস 3 আসে কিন্তু একটা জিনিস খেয়াল করো ডোমেন কিন্তু r আর ফাংশন রেঞ্জ কত 0 থেকে ইনফিনিটি অর্থাৎ মিনিমাম মান 0 তাহলে এই যে ফাংশন ফাংশনের মান আমাদের কোনটা নিতে হবে মাইনাস 3 নিলে তো এই ব্যবধিতে থাকে না 0 থেকে ইনফিনিটি থাকে না কোনটা নিতে হবে প্লাস 3 তাহলে আমি বলতে পারি লিমিট x টেন্ডস টু 5 f of x আমরা কোনটা নিব প্লাস মানে 3 নিব না শুধু 3 নিব যদি মাইনাস 3 নিই তাহলে কিন্তু এই ফাংশনের যে রেঞ্জ 0 থেকে ইনফিনিটি বাইরে চলে যেতেছে সম্ভব না তাহলে আমরা প্লাস 3 নিব তো প্লাস 3 নিলে কি হয় তাহলে তখন এই মানটা কত আসে 9 আসে এটা মান কত আসে 9 1 মানে 0 নিচেরটা কি 0 0 বাই 0 ফর্ম এটা আনসার 0 আসার সম্ভাবনা আছে এরপর একটা মজার কথা বলি কেন আমি আসলে পরমাণটা কাজ করে নাই এই কথাটা বলে দিই হয়তো এই ফাংশনটা দ্বিঘাত যখন ধরো কথার কথা এই ফাংশনটার মান আসলে কথার কথা x স্কয়ার সরি x স্কয়ার না ধরো m এর মান দিতে হবে f x এর মান তো 3 আসছে না ধরো x এর মানটা ধরলাম আমরা মানে কেন 5 বসালে 3 আসে ধরো আমি f of x এর মানটা ধরলাম x স্কয়ার মাইনাস 22 ধরো কত কত তাহলে আমি যদি x এর মান 5 বসাই তাহলে কত আসে 5 স্কয়ার মাইনাস 22 মানে 3 এরকম হইতে পারে না
বা আমি আরো সহজ করে বলে দেব একটা একেবারে সহজ করে বলি আমি আরো ইজি করে বলি কারণ কেন এই পরমাণুটা কাজে লাগবে না সেই ব্যাখ্যাটা আমি দেব যেমন মনে করো আমি দিলাম এক এক গাত আছে দিলাম সবচেয়ে সহজ আছে এক গাত আছে ধরে দিলাম x প্লাস ধরে দিলাম 1 তোমার না ধরো একটু কম ধরি তাতে আমার 3 আছে নাকি ধরো 2 দিলাম x মাইনাস 2 x minus 2 দিয়ে ধরি তাহলে খেয়াল করো f of 5 এর মান কত আসে 3 আসে এখন আমি যদি এই কাজটা করি এখানে মানটা বসাই তাহলে কি আসে x minus 2 হোল স্কয়ার minus 9 ডিভাইড বাই x minus 5 এর পরম মান তাহলে একটা আমি একটা রাফ একটা ক্যালকুলেশন করি বলি কেন হইতাছে না ক্যালকুলেশন করে দেখো এটা ভাঙালে কত আসে লিমিট x tends to 5 x স্কয়ার minus কত আসে 4x প্লাস কত 4 মানে মাইনাস কত 5 আসে এটা করার উদ্দেশ্য কি এখন দেখো উৎপত্তি করো এটা কিন্তু এই জিনিসটা কমন আসবে উদ্দেশ্য আমি কেন এবার বলার চেষ্টা করি যে আমি যখন এটা লিখলাম এটার জন্য কি আদৌ কি 0 আসবে আসবে না কারণ দেখো তোমরা তোমাদের জিনিস খেয়াল করো এই মজা জিনিসটা খুবই দরকার কেন এই অঙ্কটার ক্ষেত্রে আমি সমস্যাটা হয় নাই পরমাণে সেই ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করতেছি কত আসে x minus 5 x plus 1 তাই না এখন তার উৎপত্তি করলে কাটাইতে যাবে কিন্তু এখানে একটা চিহ্নের ব্যাপার আছে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে যার কারণে 5 বসালে মানটা দূর কমাইতে পারে কারণ x এর মান গ্রেটার দ্যান 5 হলে একরকম লেস দ্যান 5 হলে আরেকরকম কিন্তু আমাদের ক্যালকুলেশন কি আসছে 0 তা খেয়াল করো আমরা f x মান এমন ভাবে এটা আমি একটু ধরছি ধরার পরে কিন্তু আনসারটা কিন্তু আনডিফাইন আসে কিন্তু আমাদের প্রশ্নই বলেছে আনসারটা 0 তাই ধরে নিতে হবে এখানে তো এক ঘাত তো এখানে অবিদ্বিঘাত মানে x 5 এর এখানে এক ঘাত যদি হয় এখানে x 5 এর কি হবে লাস্ট পর্যন্ত ক্যালকুলেশন হবে x 5 এর দ্বিঘাত ফর্ম যার কারণে কাটাকাটি যাওয়ার পরও কিন্তু 0 আসবে আর তোমার কারো সিম্পল ভাবে বলি লিমিট x টেন্ডস টু 0 x স্কয়ার বাই এটা দাও এটা মান কিন্তু আনডিফাইন না এটা অনেকটা এই ফরম্যাট এইটা এটা ফর্মে পাই কাঁচা কাছে সেম কাঁচা কাছে ফর্মে কারণ দেখো x এর মান যদি পজিটিভ হয় তাহলে লিমিট ধরো আমি 0 প্লাস ধরি তার आंसर হবে x আর ফলমূল 0 আর যদি আমি x টেন্ডস টু 0 মাইনাস ধরি x স্কয়ার মাইনাস x মানে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মাইনাস x আলটিমেটলি 0 আসে তো দেখছো তো নিচের মাত্রা তো উপর মাত্রা তো বেশি হয় তাহলে পরমাণটা এখানে তোমার কোনো ইফেক্ট ফেলে না আনসার 0 আসে এই কথা বোঝার জন্য বলছি যার কারণে এখানে এইভাবে সেট করে এই ফাংশনটা এটার মাত্রা এখান থেকে উৎপত্তি করলে যে মাত্রাটা হবে যে x x 5 এর দুই মাত্রা হবে যার কারণে এটা এটা কাটা গিয়ে যাওয়ার পর একটু উপরে থাকবে যার কারণে ফলাফল কি হবে 0 হবে তাহলে বোঝা গেল পরমাণ থাকলেই যে অসংজ্ঞায়িত হয় তা কিন্তু না এটা কিন্তু স্টুডেন্ট ভর্তি করে কি আসছিল আমরা আমরা লিমিট নিয়ে কিন্তু একটু কেসার একটু বেশি কেসার দিছি বেশি কেসার যেটা একটু ঝামেলা করে একটু কেমন আনকমন এগুলি নিয়ে বেশি আলোচনা করছি তাহলে লাস্ট আরেকটা বলে আজকে আমি এই পর্যন্তই করাবো আরেকটা পড়ানো করে ছেড়ে দিব একটা সুন্দর অঙ্ক করাই যেটা বলে তোমাদের মানে একটু বেসিক ক্লিয়ার হবে অঙ্কটা এরকম তো সাজালেলে কিন্তু এই টাইপের অঙ্ক দেয় এমসিকিউ যেমন একটা অঙ্ক এরকম লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x প্লাস 1 মাইনাস ax মাইনাস b এরকম দেওয়া আছে সমান বলছে 2 হলে a b এর মান কত এখানে একটা জিনিস খেয়াল করো উপরে মাত্রা 2 নিচে মাত্রা 1 তাহলে কিন্তু আমি বলতে পারি উপর নিচে তো মাত্রা বেশি এক বেশি হলে তিন ফিট আসার কথা টু কেন আসলো কারণ উপরে আসলে লসাগু করলে একশো এক্সিসকে থাকবে না আরো সহজ করে বলি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আমি যদি এটাকে এক ঘাত কমাই দিই দাও এক ঘাত বলতে কি এক্স কমনই আর এক্স প্লাস ওয়ান করলাম সমান সমান ঘাত মানে খেয়াল করো তাহলে মাইনাস এক্স প্লাস ওয়ান থাকে তাহলে এক্স প্লাস ওয়ান বা এক্স মাইনাস বি খেয়াল করো একটু কমন সেন্স খাটাও তাহলে এটা আলাদা করলে কি থাকে লিমিট আমি আস্তে আস্তে কমগুলো করতে আসি এখান থেকে এক্স
x plus 1 আর এখান থেকে একই কাজ করি x plus 1 করি plus 2 করি minus ax minus b সমান 2 এবার যদি কাটাকাটি করো কি আসে উপরে যদি x plus 1 দিয়ে ভাগ করো এখানে x এটা ভাগ করলে minus 1 এই 2 by x plus 1 minus ax minus b সমান 2 খেয়াল কর একটা জিনিস লাগছে কিনা তা চেক করে দেখি ঠিক আছে এখানে আমি ভুল করছি কিনা x x এখন একটা জিনিস খেয়াল করো অঙ্ক আমাদের হইছে এই রাশিটি মান কত 1 2 বাই ইনফিনিটি মানে 0 তাহলে এই মানটা 0 হইতে আছে আর এই মানটা থেকে যদি এর মান যদি 1 না হয় তাহলে তো এটা ইনফিনিটি হয়ে যাবে কারণ x ইনফিনিটি এটা ইনফিনিটি তাহলে অবশ্যই এখান থেকে বোঝা গেল আমার x থাকা যাবে না এটা কনস্ট টার্ম আসবে তাহলে তো মান পাওয়া যাবে তাহলে আমি এখানে নিশ্চিত হয়ে গেলাম a minus ax এটা ভেজ তখনই হবে যদি a সমান 1 হয় তাহলে এটা কাটা যাবে এরপরে আসো minus 1 minus b সমান অবশ্যই 2 হইতে হবে এখান থেকে তো বি এর মান কত আসে মাইনাস 3 বুঝা গেছে এই জিনিসগুলিটি খেয়াল করো বেসিকের ভিতরে অনেক সময় দেখো একেবারে সিম্পলই বুঝতে করছি কোনো উল্টাপাল্টা করি নাই সিলেবাস বাইরে কিছু করি নাই একেবারে সিম্পল এটা জিরো এরপর আমরা করে ফেলেছি সে এইটা বার একটা দেখাই দিই কারণ এটা তো ইনফিনিটি থেকে ইনফিনিটি সার একটা দেখাই দিই তাহলে আর তো প্র্যাকটিস হয়ে যাবে এইটাই দেখাই এটা আসছে তোমার কুয়েত ভর্তি পরীক্ষায় 1300 সালে আসছে কেওগুলি এমন যে এটা রিটেনে যে কনসেপ্ট করবে এমসিকিউ কাঁচা কাঁচা কনসেপ্ট করবে খুব বেশি চেঞ্জ হয় না এটাতে খালি কথা লেখা লাগে না এমসিকিউ তে রিটেনে কথা লেখা লাগে আর লিমিট x টেন্ডস টু 0 2 e টু দি পাওয়ার x মাইনাস 2 e টু দি পাওয়ার মাইনাস 4x প্লাস kx বাই x স্কয়ার সমান বলছে এটা মান মাইনাস 15 বলছে বড় হলে কে এর মান কত কে এর মান কত হলে এর মান মাইনাস 15 হবে এটা মানে মানে সাজালের সমতে এই টেবল অংশ আসছে এটা আগে দেখো এটা কোন ফর্ম অবশ্যই দেখো 0 বাই 0 ফর্ম তো 0 বাই 0 ফর্ম যদি হয়ে থাকে তাহলে মাইনাস 15 কেন আসছে তাহলে অবশ্যই লিমিটিং ভ্যালু বাইরে কার কোন একটা অবস্থার কারণে তো মাইনাস 15 আসছে তাহলে দেখো তুমি এখন যদি রিটার্ন হয় তাহলে তো করে দেখাবা আর এমসিকিউ হলে এলসপি রুল বই নকর রুল অ্যাপ্লাই করব আচ্ছা আমরা যদি এমসিকিউ কনসেপ্টে যাই তাহলে কি করব এলসপি রুল অ্যাপ্লাই করি নিচে ডিভিশন করি তো উপর ডিভিশন করলে কত আসে 2 টু দি পাওয়ার x মাইনাস 8 e টু দি পাওয়ার -4x প্লাস k সমান মাইনাস 50 এখন যদি 0 বসা কত আসে নিচে কি 0 আসে উপরে কি 0 আসে উপরে কত আসে 2 মানে বসালে 0 বসালে 8 প্লাস k অবশ্যই নিচে যদি 0 বা 0 আসে নিচে 0 আসে উপরে 0 আসতে হবে তাহলে 0 বা 0 না হলে কিন্তু মাইনাস 15 আসার কোনো সুযোগ নাই তাহলে আমরা এখানে 0 ধরতে হবে তাহলে কে এর মান কত আসে 6 এখন আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখি বাস্তবে এটা আমার মাইনাস 15 হয় কিনা তাহলে কে এর মান বসাই লিমিট k টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার x 8 ইন দি মাইনাস 4x প্লাস 6 ডিভাইড বাই 2x সমান এই দেখি আসলে মাইনাস 15 আসে কিনা এবার আমরা ডিফারেনশিয়েশন করি আবার লিমিট x টেন্ডস টু 0 এখানে 2 2 প্লাস 32 টু দি পাওয়ার -4x প্লাস এটা তো 0 এই ছিল প্রশ্ন আর ঠিক আছে ঘটনা সত্যি হবে অবশ্যই এটা গেল লিমিটের একটা অঙ্ক
দেখি আর কিছু যদি পাই তো দেখেন নলে আজকে আপাতত এই পর্যন্ত আমরা স্টপ করব এরপরের ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব বিশেষ করে ইন্টিগ্রেশন ডিফারেনশিয়েশন ইজ দ্য টেকনিক আরেকটা জিনিস আলোচনা করতে কি আসলে এসে এল এটাকে বলে স্যান্ডউইচ থিওরাম কিছু কিছু অঙ্ক থাকে এমন এগুলি কিন্তু লজিক দেয়া করতে হয় কি এগুলি যেন কোনো এলএসপি লা ইউজ করা যায় না যেমন সিম্পল একটা ঘটনা আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x / x এই রাশিটির মান কেমনে বের করতে হয় এটা আমরা করব বেসিক্যালি স্যান্ডউইচ থিওরাম থেকে যদি রিটেনে আসে কি করব স্যান্ডউইচ থিওরাম স্যান্ডউইচ থিওরামটা কি কোন একটা ফাংশন fx থেকে gx বড় বা তার সমান হইতে পারে fx টা এইসে আরেকটা ফাংশন এই ফাংশন থেকে fx টা বড় বা সমান মানে এই fx এর মান এই দুটো ফাংশন থেকে দুইটা ফাংশনের মাঝখানে এখন এরকম যদি হয় লিমিট x টেন্ডস টু a এই sx এর যে ভ্যালু লিমিট x টেন্ডস টু a gx এর একই ভ্যালু এবং সেই মানটা যদি l হয় তাহলে আমরা বলবো এই দুইটা মান যদি সমান হয়ে যায় তো মাঝখানে যে fx টা আছে fx টাও কি এদের সমান হয়ে কত হয়ে যাবে l হয়ে যাবে যদি এত হয় তবে লিমিট x টেন্ডস টু a fx এর মান কত হয়ে যাবে l হবে এটা হচ্ছে বলে স্যান্ডউইচ থিওরাম বলে এই জন্য স্যান্ডউইচ স্যান্ডউইচে যদি দুই মাথা মিলে যায় মাঝপথে যে কি মাটি মাথা কি সব একসাথে হয়ে যায় না অনেকটা এই লজিক থেকে বলে যে স্যান্ডউইচ থিওরাম মানে এই দুইটা দুই দুই ফাংশন যদি এই বিন্দুতে মিলে যায় ফাংশনটা তার সাথে মিলে যাবে মূল ফাংশনটা এটা আমরা এই লজিকে করব রিটেনে এমসিকিউ তো তো সরাসরি হয়ে যায় সেটা পরে বলতেছি আমি রিটেনে কনসেপ্টে আসি দেখো কেমনে করে এই রাশিটির মান কত আমরা জানি কি সাইন এক্স এর মান কত 1 থেকে মাইনাস 1 এর মধ্যে তাহলে আমরা x দিয়ে ভাগ করে দিই সাইন এক্স বাই এক্স x দিয়ে আমরা ভাগ করে দিই এবার লিমিট নিই লিমিট x টেন্ডস টু ইনফিনিটি সাইন x বাই x লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই x এটা কি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি মাইনাস 1 বাই x আমরা জানি এটা মান অবশ্যই 0 কারণ 1 ইনফিনিটি মানে 0 এখানেও একই কাহিনী এখানেও কি আছে 0 তো সাইন x আমার 0 থেকে বড় তে রুতে সরুত হইতে পারে না একটা ক্ষেত্র হইতে পারে যে এই মানটা কি হয় 0 তো এখান থেকে বলতে পারি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin x / x এই ক্যাটাগরি কিছু অঙ্ক বইতে আছে এগুলি করবা যদি রিটেন হিসেবে দিতে পারে বা এমসিকিউ তে আসলে আমরা সরাসরি হিসাব করব কারণ sin এর সর্বোচ্চ মান কত 1 থেকে মাইনাস 1 এর একটা কি সব এটা কি সসীম তো sin x / x হিসাব করো এই মানটা কিন্তু সসীম মান এই মানটা সসীম আর নিচে ইনফিনিটি সসীম কে তো ইনফিনিটি ভাগ করো বা একটা ফাইনাইট মান কে ইনফিনিটি ভাগ করো অবশ্যই কি হবে 0 হবে তোমার এটা ভাবো না সাইন ইনফিনিটি মানে ইনফিনিটি সাইন ইনফিনিটি মানে মাইনাস 1 থেকে 1 এর মধ্যে একটা সসীম মান কি বোঝা গেছে এই হলো আমাদের লিমিট থেকে মোটামুটি কিছু পড়ালাম সফটওয়্যার করা সম্ভব না বিভিন্ন টাইপে ইম্পর্টেন্স আছে বলছি যেগুলিতে ঝামেলা করে পড়তে পরীক্ষা ঝামেলা হতে পারে এগুলি একটু কঠিন আছে আর সহজ জিনিস আমরা বলি নাই উন্নত কঠিনগুলি বলছি আজকে তোমাদের এই তিরুপন্দে করি এরপরে আরেকটা ক্লাস যখন নিব তখন আমি এখান থেকে বাকি কিছু আর ডিফারেনশিয়েশন পর্যন্ত যাব ঠিক আছে আজকে পর্যন্ত পরে নেক্সট টাইম দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ